এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে এই মাল্টি ড্রেসগুলো শিশা এগুলো প্রাইস একটু বেশি আর যেগুলো এক কালার সেগুলো হচ্ছে 2200 করে আর এগুলো হচ্ছে তোমার 2400 করে আমি যেটা হাতে ধরেছি হ্যাঁ এই মাল্টিগুলো হচ্ছে 2400 করে আবারো বলছি মাল্টিগুলো হচ্ছে 2400 করে এক কালারের শিশাগুলো হচ্ছে 2200 করে ওকে থ্যাংক ইউ আপু ওকে সো এই হচ্ছে ফুল ব্ল্যাক এর মধ্যে মোস্ট 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 ওয়ান্টেড কালার ব্ল্যাক এর মধ্যে মাল্টি এন্ড খুব নাইসলি তোমার স্লিভসে ওয়ার্ক আছে আর যে স্লিভসে যে শিশাগুলো দেখছো না এক একটা এক এক কালার সি সি গ্রিন পিঙ্ক অরেঞ্জ সবকিছু মিক্সড একটা কালার এগুলোর প্রাইস হচ্ছে অনলি 2400 করে নাইস না খুব বেশি সুন্দর সো যার লাগবে ঝটপট করে স্ক্রিনশট দাও ইনবক্স করো প্রাইস হচ্ছে অনলি 2400 এই হচ্ছে ব্যাক পোর্শনটা আর যেগুলো এক কালার মধ্যে দেখেছি ওগুলো 2200 করে ঠিক আছে এই হচ্ছে স্লিভস এই হচ্ছে দুপাট্টা সি সো এই ড্রেসটা যা লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো প্রাইস হচ্ছে অনলি 2400 করে নাইস একটা ব্ল্যাক কালার শিশা হ্যাঁ ব্ল্যাকের মধ্যে মাল্টি সি ভালো লাগছে না অনেক প্রিটি লাগবে বানানোর পর খুব বেশি সুন্দর লাগবে যান সব কালার দেখাবো আপু সো এটা যা লাগবে স্ক্রিনশট দাও ইনবক্স করো প্রাইস হচ্ছে অনলি 2400 এই যে মাল্টি মাল্টি শিশাগুলো হচ্ছে 2400 ঠিক আছে আর এক কালারের শিশাগুলো হচ্ছে 2200 করে ডান সরিয়ে ফেললাম হ্যাঁ ম্যাটেরিয়াল তো জানো সবাই অনেক ভালো তো মাল্টিগুলোর মধ্যে কি কি আছে মাল্টিগুলোর মধ্যে আছে খুবই নাইস একটা কালার এই কালারটা আমি কি বলবো খুব অদ্ভুত সুন্দর কালার এই যে সি এটা কিন্তু একবার দেখিয়েছিলাম তখন অনেক আপনারা চেয়েছিলে পাওনি তাই না এখন যা লাগবে এই ড্রেসটা একদম মিস করো না খুবই সুন্দর ফিনিশিংটা দেখো জাস্ট ওয়াও এই হচ্ছে তোমার নেক ডিজাইনটা কালারটা হচ্ছে না এতটা সুন্দর কালার ধুয়ে গেলে কালারটা আসবে খুব লাইট একটা মাস্টার্ড কালার খুব লাইট একটা মাস্টার্ড কালার যার ভালো লাগবে ইনবক্স করে ফেলো প্রাইস হচ্ছে অনলি 2400 করে ব্ল্যাক কি এই একটাই ব্ল্যাকের মধ্যে আরেকটা আছে দেখে দিব এই হচ্ছে খুব নাইস একটা শিশা ওয়ার্ক দেখতেই পাচ্ছ মাল্টি ওয়ার্ক এই হচ্ছে অল ওভার বডিতে খুবই সুন্দর করে বুটা ওয়ার্ক অল ওভার বডিতে আছে গেল তারপরে হচ্ছে তোমার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিব এই হচ্ছে স্লিভস ঠিক আছে ব্যাকটা ভাগ পড়ে গেছে এই হচ্ছে ব্যাক ওকে স্লিভসটা দেখালাম কালারটা দূরে গেলে আসবে এই হচ্ছে অল ওভার ওড়নাতে এই বুটা ওয়ার্কটা আছে সো এই কালারটা যা লাগবে স্ক্রিনশট দাও ইনবক্স করো প্রাইস হচ্ছে অনলি 2400 করে 2400 নাইস একটা কালার সি কালারটা বানানোর পর অস্থির অস্থির একটা লুক দিবে খুব সুন্দর লাগছে না কালারটা খুব লাইট একটা লাইট অরেঞ্জ বলবো এটাকে লাইট অরেঞ্জ বলা যায় খুব নাইস একটা লাইট অরেঞ্জ না যার ভালো লাগবে স্ক্রিনশট দাও প্রাইস হচ্ছে অনলি 2400 করে 2400 সফট পিঙ্ক কামদানি পেয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ স্বপ্নম আপু হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে দেখাচ্ছি শোনা ওকে কেউ আজেবাজে কোনো গ্রুপে শেয়ার করবে না প্লিজ তারপরে হলো দেখাবো আপু ব্ল্যাকে আরেকটা দেখাবো আরেকটা আছে না ওই ডিজাইন মধ্যে আরেকটা ব্ল্যাক এটা দেখো এটা কি এটা কি ধরেছি দেখো তো এত সুন্দর একটা কালার ধরেছি এই হচ্ছে কালারটা কালারটা হচ্ছে অদ্ভুত সুন্দর সি এটা না মানে একদম মিষ্টি পিঙ্ক হ্যাঁ বাট কালারটা খুব বেশি সুন্দর খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে এগুলো প্রাইস হচ্ছে অনলি 2400 করে ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে অনলি 2400 আর এক কালার যে শিশাগুলো দেখিয়েছি ওগুলো হচ্ছে তোমার 2200 করে এই হচ্ছে ড্রেসটা সি অল ওভার লখনউ ওয়ার্ক আছে মাল্টি ওয়ার্ক আছে মাল্টি শিশাগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই হচ্ছে ড্রেসটা ভালো লাগলে স্ক্রিনশট দাও ইনবক্স করে ফেলো প্রাইস হচ্ছে অনলি কত বলো তো 2400 করে 2400 নাইস না অনেক সুন্দর ওকে কালারটা অনেক সুন্দর লাইভে আসলে সেম আসছে না একটু লাইট আসছে বাট কালারটা খুব বেশি নাইস ওকে ব্যাক পোর্শনটা থাকছে এরকম ঠিক আছে আপু আসছি আমি নদী রহমান আপু ওয়েলকাম আপু এই হচ্ছে স্লিভস এই হচ্ছে দুপাট্টা ওকে সো এই কালারটা যা লাগবে না এখনই স্ক্রিনশট দাও কাজ কালারটা আমার অনেক ভালো লেগেছে অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার নাইস এটা হচ্ছে পিঙ্কের মধ্যে তো সো এই পিঙ্ক কালার কিন্তু ছাড়ার মতো না দেখো খুব নাইস একটা পিঙ্ক কালার এটা কিন্তু কালারটা একটা মানে খুব সুন্দর একটা পিঙ্ক তাই না খুবই নাইস একটা পিঙ্ক কালার
সো পাতালতা লখনৌ আর নেই দেখিয়েছি লাস্ট লাইভে আপু, আপু এগুলোর প্রাইস 2400 আর এক কালারের প্রাইস হচ্ছে 2200 করে আপু, এক কালার প্রাইস হচ্ছে 2200 করে। ওকে ব্ল্যাক এর মধ্যে আরেকটা দেখতে চাইছিলে, এটা তো দেখালাম আমি, এটা নেই শিওর। আচ্ছা এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক, হ্যাঁ ওকে। সো এই হচ্ছে আরেকটা ব্ল্যাক, ঠিক আছে এই এই দুইটা ডিজাইনের মধ্যে আছে, প্রাইস হচ্ছে অনলি 2400 করে, 2400। সি প্রত্যেকটা কালার অনেক সুন্দর আর ব্ল্যাকের তো কথাই আলাদা। এই হচ্ছে তোমার ব্ল্যাকের মধ্যে এই মাল্টি ওয়ার্কটা, আর একটা হচ্ছে তোমার দেখিয়েছি একটু আগে, হ্যাঁ সো এই হচ্ছে এটার কম্বিনেশন হচ্ছে পার্পল সি গ্রিন ইয়েলো এই রকম আর কি। হ্যাঁ এটা যা লাগবে স্ক্রিনশট দাও, ইনবক্স করো, প্রাইস হচ্ছে অনলি 2400 করে। ডান পোর্শনটা কিন্তু একই আছে, সেম ভাবেই আছে, ফ্রন্ট গেল ওকে, খুবই নাইস লাগবে বানানোর পরে এই ড্রেসগুলো, খুব সুন্দর লাগবে। এই হচ্ছে ব্যাক পোর্শনটা, তারপরে হচ্ছে খুব সুন্দর স্লিভস, তারপরে হচ্ছে খুবই নাইস একটা দুপাট্টা। শিলা আপু হ্যালো, ওকে ডান দেন হবে একটা অনিয়ন কালার। আচ্ছা তোমরা কেন আজে বাজে গ্রুপে শেয়ার করো, তার চেয়ে ভালো শেয়ার না করো বুঝছো। এই হচ্ছে অনিয়ন উইথ রেড, ঠিক আছে অনিয়ন উইথ রেড, যার লাগবে স্ক্রিনশট দাও, প্রাইস হচ্ছে অনলি 2400 করে, 2400। এই অনিয়ন উইথ রেড, নাইস না, খুব সুন্দর একটা কালার। সি কাজগুলো তো দেখতেই পাচ্ছ কতটা নাইস। এই হচ্ছে ড্রেসটা, ভালো লাগলে এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করো, প্রাইস হচ্ছে অনলি 2400 করে। অল ওভার বডিতে মাল্টি ফ্লাওয়ার আছে একদম রেড কালারের মধ্যে, হ্যাঁ অনিয়ন উইথ রেড, নাইস না, খুবই সুন্দর। পোশানটা কি আর দেখাবো, একই পোশানে আছে ওকে। তাসনুবা তো তিন্নি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, আপু তুমি কেমন আছো? ওকে সো এই কালারটা হচ্ছে একটা একটা খুব সুন্দর, এটা লেমনও বলা যায় না, হ্যাঁ একটা মানে কি যে একটা খুব লাইট একটা লেমন, খুব জ্বলজ্বল করছে কালারটা, টাইম মতো আসছে, হ্যাঁ নদী আপু টাইম মতোই আসছো। এই কালারটা না আমি বোঝাতে পারছি না, একটা লেমন হয় এই রকম, এই যে একটা লেমন হয় এই রকম না, আর এই লেমনটা একটু দেখো পুরো একটা মেহেদি লেমনের মতো না, মেহেদি মেহেদি লেমন ওকে। পার্থক্যটা বুঝিয়েছি, পার্থক্যটা কি, এই হচ্ছে সুন্দর একটা ড্রেস। সো দেরি না করে এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো, পোশানটা একই আছে তাও দেখিয়ে দিই, হ্যাঁ কোনো প্রবলেম হয়নি। এই হচ্ছে ব্যাক সাইড, হ্যাঁ আমার ড্রেসটা আছে, এই হচ্ছে স্লিভস, এই হচ্ছে দুপাট্টা। সো দেরি না করে লেমন কালারটার জন্য স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো, আর একটা লেমন যেটা আছে ওটা এক কালার, প্রাইস হবে 2200, ঠিক আছে ওই বাঙ্গি কালারটা না ওটা, এই যে এই কালার, এইটা কিন্তু আবার রিস্টক হয়েছে কাঁথার মধ্যে, খুব বেশি পাতলা বলতে কি আপু, শিফন কাপড় তো পিওর জর্জেট তো আপু, পিওর জর্জেট যেমন হয় আপু, হ্যাঁ খুব পাতলা বলতে আপু মানে পাকিস্তানি জর্জেট তো আমরা সবাই এখন ইউজ করছি তাই না, আমরা সবাই এখন এই ড্রেসগুলো ইউজ করছি। আমার ড্রেসটা সিল্ক আপু, চুনরি ইন্ডিয়ান সিল্ক আপু, আমার ড্রেসটা হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি না, হ্যাঁ ইন্ডিয়ান ড্রেস। আচ্ছা এই হচ্ছে মিন্ট কালারটা, হ্যাঁ খুব নাইস একটা লাইট মিন্ট কালার, খুবই সুন্দর। এটা হচ্ছে তোমার কাঁথায় স্টিচের মধ্যে সিসা, এটা হচ্ছে কাঁথা স্টিচের মধ্যে শিশা, এটা কিন্তু আবার আসছে, এইটাতে অনেকগুলো কালার ছিল এখন মেবি এগুলোর মধ্যে আসছে কয়েকটা। আচ্ছা দেখিয়ে দিব, সো এটা যেন লাগবে স্ক্রিনশট দাও, এই হচ্ছে কাঁথা স্টিচ, অল ওভার ওয়ার্কটা দেখো কতটা নাইস, এই হচ্ছে কাঁথা স্টিচটা ওকে। তারপরে হচ্ছে এই হচ্ছে নিচের পোশানটা, খুবই সুন্দর, আর এগুলো হচ্ছে সম্পূর্ণ রেশম সুতা দিয়ে কাজ করা, সম্পূর্ণ রেশম সুতার কাজ দিয়ে ঠিক আছে। এই হচ্ছে ফ্রন্ট গেল, ফ্রন্ট দেখলাম, তারপরে হচ্ছে ব্যাক, ব্যাকে রয়েছে খুব সুন্দর করে এই এই কাজটা, এটা হচ্ছে ব্যাকে, তারপরে হবে স্লিভস, এই যে
ওকে ওকে আপু রকোন আপু দেখবো, এই হচ্ছে ওনার আঁচলটা। ডান, সেটা যা লাগবে স্ক্রিনশট দাও, ইনবক্স করো, প্রাইস হচ্ছে অনলি 2400 করে। চুন্ডি আপু, আমার ড্রেসে অনেকগুলো কালার আছে আপু, আমি লাইভে দেখিয়েছি আপু, লাস্ট লাইভটা একটু চেক করতে হবে। ওকে, সো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বাঙ্গি কালার, খুব খুব ডিপ একটা কালার, খুব নাইস একটা কালার। হ্যাঁ, একদম একদম একদম, এটা হচ্ছে খুব নাইস একটা কালার। হ্যাঁ, এই কালারটা আমি বোঝাতে পারছি না, এই যে দূরে গেলে কালারটা আসছে, একদম খুব নাইস একটা কালার, না আনকমন একটা কালার। প্রাইস হচ্ছে অনলি 2400, ডিজাইনটা সেম অনিয়নের মধ্যে রেড দেখিয়েছি, তারপরে হচ্ছে খুব সুন্দর একটা লেমনের মধ্যে, মানে অনেক কালার দেখিয়েছি, আর এই হচ্ছে তোমার নাইস একটা কালার, তো দূরে যেটা গেলাম সেম হবে যে কালারটা আসছে, এই হচ্ছে ড্রেসটা। ওকে দেখো, ডিজাইনটা দেখালাম তো, এখন দূরে গেলে কালারটা আসবে, অনেক সুন্দর কালার এটা। এগুলো কালার অ্যাকচুয়ালি লাইভে খুব মানে সেম আসে না, এক্সাক্ট আসে না, একটু উনিশ বিশ হয়, যে এখন যে কালারটা আসছে না সেই কালারটাই হচ্ছে সেম কালারটা। ওকে, সো এটা যা লাগবে স্ক্রিনশট দাও, ইনবক্স করে ফেলো, প্রাইস হচ্ছে অনলি 2400 করে। ডান, ওকে নিবেদিতা আপু, হ্যালো আপু, ঢাকায় থাকি আপু। ওকে, সো আপু ব্ল্যাকের মধ্যে পিঙ্ক ফ্লাওয়ারটা ইনবক্স করেছো, ফার্স্টেরটা নাকি সেকেন্ড, একটা ফার্স্টে দেখালাম একটা সেকেন্ডে দেখালাম, তাই না? এই হচ্ছে আপু শাড়িটা পেয়েছি, খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার কাছে দেখবো, আচ্ছা দেখিয়ে দিব। ওকে, এই হচ্ছে স্কাই কালার, হ্যাঁ এই হচ্ছে স্কাই কালার। এই আপু সোমা আপু পরে ছবি দিও, শাড়ি পরে ছবি দিও। ওকে, সো এই ড্রেসটা যা লাগবে স্ক্রিনশট দাও, ইনবক্স করো। এটা হচ্ছে কাঁথা স্টিচের মধ্যে সিসাটা, এটা হচ্ছে কাঁথার মধ্যে সিসাটা। ওকে, ফার্স্টেরটা, আচ্ছা ঠিক আছে আপু, এই হচ্ছে নাইস একটা নিচের পোশাকটা, না খুবই গর্জিয়াস, খুবই সুন্দর। এই ছিল ড্রেসটা, কাপড়ের না কোয়ালিটিটা অনেক ভালো, এই ড্রেসগুলোর কাপড়ের কোয়ালিটি খুব বেশি ভালো হয়। এই হচ্ছে ব্যাক পোশাকটা, এই হচ্ছে স্লিভস, দেখো এই হচ্ছে দুপাট্টা। আপু ম্যাটেরিয়াল কেমন? 100% বেস্ট আপু, ম্যাটেরিয়াল কখনোই খারাপ বলবো না, কারণ খারাপ ম্যাটেরিয়াল না। প্রাইস হচ্ছে অনলি 2400। আফরোজা হ্যালো আপু, কেমন আছো? ওকে যা, সো এই প্রাইস হচ্ছে অনলি 2200। এটা হচ্ছে এক কালার মধ্যে স্কিন কালার, হ্যাঁ অনেকগুলো কালার দেখেছি, এটার প্রাইস 2200, যেগুলো এক কালার এগুলোর প্রাইস হচ্ছে 2200। দেখো তানজিরা, তোর বাবু শাড়ি যে কালার লাগবে ইনবক্স করে ফেল আপু, বাড়ির শাড়ির কথা বলছিলাম। এই হচ্ছে ড্রেসটা, ওকে স্কিনের মধ্যে খুব সুন্দর একটা ডিপ স্কিন কালারের সিসার ওয়ার্কটা দেওয়া আছে ভরতটা, আর অল ওভার বডিতে কিন্তু সেম কালারের সুতা দিয়ে কাজ আছে, আবার নেকের মধ্যে একটু মাল্টি দিয়েছে, বাট প্রাইস হবে 2200। ওকে, দেন হচ্ছে ব্যাক পোর্শনটা হচ্ছে খুবই গর্জিয়াস, সি ঠিক আছে, আর এই হচ্ছে স্লিভস। ওকে, স্লিভস পুরো মিহি মিহি কাজ করা, এই হচ্ছে দুপাট্টা। সো এই স্কিন কালার যার লাগবে স্ক্রিনশট দাও, ইনবক্স করো। দেখো আমার স্কিনের সাথে কিন্তু কালারটা মিশে গেছে, তাই না? এটা হচ্ছে একদম রিয়াল স্কিন কালার, প্রাইস হচ্ছে অনলি 2200 করে, 2200। ড্রেসগুলো না খুব মানে কাছ থেকে খুব বেশি সুন্দর, আসলে লাইভে না ওরকম ভাবে বোঝাতে পারি না। অরেঞ্জ কালার প্লিজ, অরেঞ্জ কালার দেখেছি। এটা যা লাগবে স্ক্রিনশট দাও, ইনবক্স করো, প্রাইস হচ্ছে অনলি 2200। ওকে, যা